হ্যালো করব জিও স্টাডি তো আজ এটা আমাদের হবে সেকেন্ড লেকচার শুরু করা যাক বলেছে কোন মাসে বেশি দীর্ঘ হয় এখানে অপশন দিয়ে দিয়েছে ডেজ আর লংগেস্ট ইন ইন্ডিয়া ইন হুইচ মান্থ এটা কি ডিসেম্বরে হয় সেপ্টেম্বরে হয় জুনে হয় না মার্চ কোন মাসে হয় সবথেকে বেশি লম্বা সেটা হয় জুনে আমরা জানি যে টোয়েন্টি ফার্স্ট জুন যেটা হয় সেটা সব থেকে বড় লম্বা দিন হয় আর যদি আমাদের বলি যে সব থেকে ছোট দিনগুলি কোন মাসে হয় তো সেটা হবে ডিসেম্বর কিন্তু আমাদের অপশন এখানে হবে জুন কারণ আমাদের লম্বাটা জিজ্ঞেস করেছে আচ্ছা এখানে বলেছে যে তিস্তা তিস্তা গর্জ যেটা সেটা সিন ইন দ্য রিভার অফ আচ্ছা বলেছে তিস্তা গর্জ যেটা এইভাবে মনে করো যে পাহাড় কেটে যে যায় এইভাবে যে মাঝখানে যে খাতটা তৈরি করে ঠিক আছে সেটাকে গর্জ বলে এই গরজটা কোথায় দেখা যায় সেটা কি আপার কোর্স আপার কোর্স মানে হচ্ছে মানে উপরের ভাগে যেখান থেকে মানে পাহাড় থেকে নেমে আসছে সেখানে দেখতে পাই না মিডিল কোর্স না লোয়ার কোর্স না ডেল্টা তো অবভিয়াসলি তোমাদের কোথায় দেখবে এই গর্জ এত বড় যে খাদ গুলো সেগুলো কোথায় দেখবে অবভিয়াসলি আপার কোর্সই দেখবে ঠিক আছে উচ্চ অঞ্চলেই দেখবে সাতপুরা রেঞ্জ ইজ এ সাতপুরা পরে একটি এখানে অপশন দিয়ে দিয়েছে ব্লক মাউন্টেন ফোল্ড মাউন্টেন ভোলক্যানিক মাউন্টেন নাকি তোমার হচ্ছে অবশিষ্ট পর্বত রিলেক্ট মাউন্টেন তো অপশন হবে ব্লক মাউন্টেন ব্লক মাউন্টেন কিভাবে ব্লক মাউন্টেন এটাকে বলা হয় অ্যাকচুয়ালি তোমরা যদি শো তো এখানে বুঝতে পারবে যে এইরকমভাবে অনেক সময় কি হয় যে দুটোর চাপের ফলে সেটা উপরের দিকে উঠে যায় আর না হলে কি হয় যে আবার উল্টোও হতে পারে যে দুটো এই সাইডে চাপের ফলে যদি সরে যায় মনে করো এক থেকে আরেকজনের সাইডে সরে যাচ্ছে তাহলে কী হয় সেটা এইভাবে ধসেও যায় তো এখানে আমাদের শতপুরা রেঞ্জের কথা বলেছে তো এটা একটা ব্লক মাউন্টেনেরই উদাহরণ এখানে দেখো কি বলেছে গুজরাটের প্রধান বন্দরটির নাম কি এখানে অপশন দিয়েছে পোর্ট বন্দর সুরাত ওখা না কান্দলা এখানে দেখো সবটি হচ্ছে যে তোমার গুজরাটেরই বন্দর কিন্তু এখানে আমাকে যেহেতু বলেছে চিপ পোর্ট চিফ মানে হচ্ছে প্রধান তো প্রধানটা হবে কাণ্ডলা পরটাতে চলে যাবো এখানে বলেছে যে ভারতের সর্বোচ্চ অপশন দিয়েছে মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা কেটু পর্বত তো আমাদের অপশন হবে এখানে যেহেতু ভারতের বলেছে তো অপশন হবে কেটু অনেকে কি করে যে কাঞ্চনজঙ্ঘা করে কেন করে আমি সেটাও বলে দিচ্ছি দেখো ভারত যখন আমরা বলি না তখন আমাদের ইউটাও আমাদের আমাদেরই এরিয়া ঠিক আছে O. O. Say, uh, okay? say, K2 টাই ইপিও এর মধ্যে পড়ে অনেকে ওই কারণে করে যেহেতু কেটু যেহেতু পিওকে তে পাকিস্তান कब्जा করে রেখেছে তাই অনেকে কি করে কাঞ্চনজঙ্ঘা অপশন করে দেয় কিন্তু না আমাদেরকে আমরা পিওকে ও আমাদের ছিয়াচেনো আমাদের আর তোমার হচ্ছে আক্ষয়চিনো আমাদের তো obviously যখন আমরা आंसर পড়ব आंसर কিন্তু K2 হওয়া উচিত কাঞ্চনজঙ্ঘা না কাঞ্চনজঙ্ঘা সেকেন্ড হাইস্ট ঠিক আছে নিজেদেরকে বুঝতে হবে যে আমাদেরকে আমাদের যে দেশের যে জায়গাটা সেটার উপরে আমাদের অবভিয়াসলি অধিকারটা সবসময় জমিয়ে রাখতে হবে তো অবভিয়াসলি কেটু হবে অ্যান্সার কেটুকে গডিন অস্টিনো বলা হয় ওকে বলে বলেছে শিব সমুদ্রম ঝর্ণাটি কোথায় অবস্থিত শিব সমুদ্রম ঝর্ণাটি কোথায় অবস্থিত কি হবে অপশন দিয়েছে কাবেরি কাবেরী গোদাবরী কৃষ্ণান মহানদী কাবেরী ওকে পরে কোয়েশ্চেন চলে যাবো এখানে বলেছে যে আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট যেটা কি তোমার আহ ভদ্রাবতীতে আছে তারা এই যে আয়রন কোডটা ঠিক আছে এই আয়রন কোডটা কোথায় থেকে পায় এখানে অপশন দিয়েছে সেটা কি বাবা উদান হিলস থেকে পাই সেটা কি থেকে সেটা কি পাই বাদাই দিলা থেকে পাই না সেটা হচ্ছে বোনাই থেকে পাই তো অপশন হয় তোমার বাবা বুদান হিলস দেখো একটু বিশেষ করে এই যে যখন আয়রন ওরের কথা আছে এই যে আয়রন স্টিল প্লান্টের কথা আছে তো এইগুলো একটু একটু জানতে হবে তোমাদেরকে হ্যাঁ অনেকে কি হয় যে যেহেতু জানা থাকে না তো এই কারণে তাদের এগুলো কমন আসে না ওকে তারপর বলেছে এদের মধ্যে কোন শিল্পটি পরিচিত কি মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়েন্ট হিসাবে পরিচিত এখানে অপশন দিয়েছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে কি আমরা মডার্ন জায়েন্ট ইন্ডাস্ট্রি বলি না পেট্রোকেমিক্যালকেও বলি না সি বিল্ডিংকেও বলি না যেটাকে বলি সেটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল আয়রন অ্যান্ড স্টিল ইম্পর্টেন্ট তো এর রিলেটেড যেগুলো জিনিস হয় সেগুলো একটু দেখে যাবে পরবর্তী বলেছে যে কাথিওয়ার উপনিবেশ কাথিয়ার পেনিনসুলা কোথায় সিচুয়েটেড এখানে অপশন তোমাকে দিয়েছে রাজস্থান মহারাষ্ট্র কেরালা না গুজরাট কি হবে কাথিয়ার পেনিনসুলা অপশন হবে গুজরাট পরেরটাতে চলে যাব এখানে টাইটেল আচ্ছা ভারতের কোন ফসলটি সবচেয়ে বড় অঞ্চলে চাষ করা হয় এখানে দিয়েছে ফুইট গম প্যাডি মানে ধান সুগার কেন মানে তোমার হচ্ছে আখ আর কটন তো অপশন হবে প্যাডি ধান চাষ ভারতের সর্ব সবথেকে বেশি অঞ্চল জুড়ে হয় এখানে বলেছে যে ভারতের প্রাচীনতম তেল রিফাইনারি কোথায় অবস্থিত এমন অপশন দিয়ে দিয়েছে সেটা কি ডিগবয় সেটা কি কোচিন সেটা কি মথুরা নাকি সেটা কি গোwahati তো সেটা হচ্ছে ডিগবয় বলা হয় যে বায়ুর কোন ক্রিয়া ক্ষমতার জন্য কি এটা বলেছে এটা একটু ভুল আছে বলছে ওএসিস বায়ুর এর মধ্যে কোন ক্রিয়ার জন্য তৈরি হয় এখানে অপশন দিয়েছে অ্যাট্রিশন অ্যাব্রেশন অ্যাব্রেশন ডিপোজিশন না ডিফ্লেশন তো অপশন হবে ডিফ্লেশন ডিফ্লেশনে কি হয় মনে করো যে এইভাবে তোমার কি আছে দেখো ওয়েসিস কোথায় হয় ওয়েসিস হয় তোমার মরুভূমিতে এবার মরুভূমি কি নিয়ে গঠিত এইভাবে বালি 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 আছে ঠিক আছে তো বায়ুতে কি হয় এই বালিগুলো কি হচ্ছে যে সরে 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 এই জায়গাটা একটা ডিপ্রেশন তৈরি করে দিচ্ছে একটা খাদের মতো ধীরে 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 তৈরি করছে মনে করো যে জলের স্রোত এইভাবে আছে এবার নিচে আর সেটা যদি এবার ধীরে 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 খালি করতে করতে এই জায়গাটা পৌঁছে যায় তো সেখানেই তখন কি হয় জল বেরিয়ে এই জায়গাটা ওয়েসিস তৈরি হয়ে যায় তো ওই কারণে ওয়েসিস তৈরি হয় ডিফ্লেশনের জন্য ডিপোজিশন কি ডিপোজিশন হচ্ছে এবার বাকিগুলো একটু বুঝিয়ে দিই ডিপোজিশন মনে হচ্ছে এখানে এখানে ভাবো যে তোমার বালির কণাগুলো ছিল এগুলোকে উড়িয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও যেখানে ফেললো সেখানে কি হলো ডিপোজিট হলো তো এটাকে বলে ডিপোজিশন তো এটার জন্য তো তোমার ওয়েসিস তৈরি হবে না এটা বুঝতেই পারছো অ্যাব্রেশনটা কি অ্যাব্রেশন মনে করো যে কোনো পাহাড় আছে সেটা হচ্ছে কি এই যে বালুর কণাগুলো ধীরে 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 বায়ুর জন্য যে আসছে সেগুলো কি হচ্ছে ধীরে 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 এটাকে এই পাহাড়টাকে ধীরে ধীরে ভাঙতে বা ক্ষয় করতে শুরু করেছে তো এটাকে বলা হয় অ্যাভারেশন অ্যাট্রিশন হচ্ছে যে বালু দুটো বালুর কণা বড় বড় মনে করো নিজে নিজের ঘর্ষণের ফলে ঠিক আছে একে অপরের সাথে ঘর্ষণের ফলে আরো ছোট ছোট টুকরোই পরিণত হয় সেটাকে বলা হয় অ্যাট্রিশন তো আমরা দেখলাম কি যে একটাই অপশন এখানে বুঝতে পারছি সেটা হচ্ছে ডিফ্লেশন আর ডিফ্লেশন মানে ডিফ্লেশন দিয়ে ওয়েস্ট ওয়েশিসা ঝুম মানে কি ঝুম কথার অর্থ কী এটা কি একটা ফোক ডান্স লোকনাচক এটা কি একটা কোনো টাইপের ফার্মিং কৃষিকাজ এটা কি কোনো ট্রাইবের নাম নাকি এটা কোনো বেসিন তো এটা হচ্ছে একটা ফার্মিংয়ের নাম ঝুম চাষে কি হয় মনে করো বিশেষ করে কি হয় যে ওরা কী করে যে এক জায়গায় গেলো সেখানে যত গাছপালা ছিল সেগুলোকে কেটে দিয়ে সমতল বানিয়ে সেখানে চাষাবাদ করলো কিছুদিন ওখানে চাষাবাদ করার পর সেই জায়গাটাকে ছেড়ে দিলো আবার সেখানে আবার ছোট ছোট গাছ নিজের মতো গাছ হতে দিলো আর তারপর আবার অন্য জায়গায় জ্বালিয়ে সেই জায়গাতে আবার চাষ করলো তো এইটাকে বলা হয় ঝুম চাষ এখানে বলেছে নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটি লুধিয়ানার সাথে যুক্ত আচ্ছা দেখো এখানে প্রধানত মোর রিলেটেড বলেছে ঠিক আছে এখানে লুধিয়ানা মানে অ্যাকচুয়ালি ফেমাস কিসের জন্য উড টেক্সটাইলের জন্য ঠিক আছে এরকম না যে সেখানে কোনো হেভি ইন্ডাস্ট্রি নেই হেভি ইন্ডাস্ট্রি আছে কিন্তু উড টেক্সটাইলের জন্য উল টেক্সটাইলের জন্য একটু বেশি ফেমাস বলা হয়েছে যে ভারতের কোন রাজ্যটিতে দীর্ঘতম সমুদ্র সীমা আছে কি হবে গুজরাট অন্ধ্রপ্রদেশ কেরালা না উড়িষ্যা তো সব থেকে দীর্ঘতম হবে গুজরাট কোস্ট লাইন সব থেকে বড় শ্রীনগর শহরটি কোন নদীর ওপর অবস্থিত অপশন দিয়েছে বিয়াস চেনা রবি না ঝিলম তো অপশন হবে ঝেলাম তারপর বলেছে মাইথুন ড্যাম যেটা মাইথুন ড্যাম এটা কোন স্টেটে অবস্থিত অপশন দিয়েছে তোমার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বিহার না উত্তরপ্রদেশ তো অপশন হবে ঝাড়খণ্ড পরের কোশ্চেনই বলেছে যে এদের মধ্যে সাউথ ইন্ডিয়ার দক্ষিণ ভারতের সব থেকে লম্বা নদীটি কোনটি সেটা কি মহানদী সেটা কি গোদাবরী সেটা কি কৃষ্ণা সেটা কি নর্মদা তো তো হচ্ছে যে নর্মদা তো দক্ষিণ ভারতে না এটা তোমার ওয়েস্ট মানে তোমার পূর্ব পশ্চিম ভারতের নদী চলে যায় তো এটা ছেড়ে দাও তারপর হচ্ছে কি মহানদী মহানদী তোমার মহানদীও হবে না সব থেকে লম্বা হচ্ছে গোদাবরী গোদাবরী এখানে দক্ষিণের গঙ্গাও বলা হয় পরেরটাতে হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার কোন পর্বত শ্রেণীতে অবস্থিত এখানে অপশন দিয়েছে আহ হিমালয়া করাকরম শিবালিক না সিংহালীলা কি হবে তো এটা হবে কারাকরম পর্ব শ্রেণীতে অবস্থিত পরেতে আসবো বিহু কোন উৎসবের নাম কোথাকার উৎসবের নাম সেটা কি মণিপুরের সেটা কি মিজোরামে বিহু বিহু এই শব্দটি যদি জানো তোমরা তাহলে বুঝে যাবে যে বিহু হচ্ছে আসামের ফেস্টিভ্যাল নাম তারপর বলেছি উত্তরপ্রদেশের রাজধানী কোনটি উত্তরপ্রদেশের রাজধানী কি হবে জানো সেটা কি হবে এখানে বিশেষ কিছু বলার নেই সোনা উৎপাদন হয় কোথায় আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার কথা বলা হয়েছে যে মধ্যে সোনা উৎপাদন সবথেকে বেশি কোথায় হয় সেটা কি কোলার সেটা কি তোমার চিড়িয়া সেটা কি রাজস্থান না সেটা কি এমপি সেটা হচ্ছে কোলার কোলার গোল্ড মাইন দক্ষিণ ভারতের সর্বদীর্ঘ নদী কোনটি সর্বদীর্ঘ নদী কোনটি আর এটা কি সেম কোশ্চেন রিপিট হয়ে গেল নাকি দক্ষিণ ভারতের সেম কোয়েশ্চেন রিপিট হচ্ছে হা ও আচ্ছা পরের বছরের আছে এটা তাই সেম কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে আচ্ছা এখানে দেখো যে বারবার এটা জিজ্ঞেস করছে যে সাউথ ইন্ডিয়া সব থেকে দীর্ঘতম নদী কোনটি কি হবে এটা এটা হবে গোদাবরী পরে কোশ্চেনে যাব দেখো আবার ওই মেথুন ড্যাম থেকে আবার জিজ্ঞেস করেছে ম্যাথোন্ডাম থেকে আগে জিজ্ঞেস করলো যে কোন স্টেটে অবস্থিত এখন জিজ্ঞেস করছে যে কোন নদীর উপর অবস্থিত তো নদীটির নাম হচ্ছে কি হবে দামোদর বারাকার কোনার না কোল তো সেটা হবে বারাকার নদী পরে কোয়েশন কন্যাকুমারী কোথায় অবস্থিত এখানে অপশন দিয়ে দিয়েছে কন্যাকুমারী কোথায় হবে সেটা কি কর্ণাটক হবে কেরালা হবে তামিলনাড়ু হবে না অন্ধ্রপ্রদেশ হবে তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো অন্ধ্রপ্রদেশ হবে না কর্ণাটকাও হবে না সেটা হবে তামিলনাড়ু রাবি ফসল কখন কাটা হয় অপশন দিয়েছে তোমাকে মার্চ এপ্রিলে জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবরে না সেপ্টেম্বর নভেম্বরে তো এটা তোমরা যারা জানো একটু বিশেষ করে গ্রামের দিকে আছে তারা ভালো করে জানো যে রাবি ক্রপ যেটা হয় সেটা আমরা কখন করি সেটা হবে মার্চ এপ্রিলের দিকে ওকে তারপর বলেছে রানথম্বর রিজার্ভ ফরেস্ট কোথায় অবস্থিত এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে সেটা কি মধ্যপ্রদেশ উড়িষ্যা রাজস্থান না উত্তরপ্রদেশ অপশন হবে রাজস্থান কোয়েশ্চেন হচ্ছে যে ভিল্লাই গেটস কোল ফ্রম ভিল্লাই কি আছে আমাদের স্টিল প্ল্যান্ট আছে এই স্টিল প্লান্টে যে কোলটা লাগে মানে স্টিল তৈরি করার জন্য সেই কোলটা কোথায় থেকে পাওয়া যায় এখানে অপশন দিয়েছে তোমাকে ডালি না কুদ্রামুখ না কোবরা না তালচের হ্যাঁ সঠিক অ্যান্সার হবে কোবরা পরে আসছেন নিম্নলিখিত প্রদেশে টাইগার প্রকল্পটি কোথায় আচ্ছা এখানে দেখো যে নিম্নলিখিত প্রদেশের কাছে এখানে বলেছে এদের মধ্যে কোনটি টাইগার রিজার্ভ টাইগার প্রজেক্ট তো সেটা কি জলদাপাড়া সেটা কি তোমার বক্সার সেটা কি গির না সেটা হচ্ছে গরুমারা তো আমরা কি জানি যে বক্সার টাইগার প্রজেক্ট তো বক্সা হবে ঠিক আছে কোয়েশন বলেছে জাস্কার রেঞ্জটি পর্বত শ্রেণীটি কী দিয়ে গঠিত মেরিন সেডিমেন্টারি ল্যাকুস্ট্রিন সেডিমেন্টারি ম্যাটামরফিক রক নানা অধ্যায় তো অপশন হবে ম্যাটামরফিক রক এখানে বলেছে যে স্যাডেল পিক যেটা কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশ্রেণী অবস্থিত এটা কোথায় ঠিক আছে আন্দামান দ্বীপপুঞ্জের অবস্থিত সেটা কি নর্থ আন্দামানের অবস্থিত মিডিল আন্দামান না লিটিল আন্দামান কি হবে সেটা অপশন সঠিক অ্যান্সার হবে এটার নর্থ আন্দামান পরে কোয়েশ্চেন হিমালয় পর্বত প্রসার পশ্চিম থেকে পূর্বে কত কিলোমিটার আচ্ছা বলেছে পশ্চিম থেকে পূর্ব দিকে যে হিমালয় পর্বতটা আছে পুরোটা এর দৈর্ঘ্যটা কত তো এর দৈর্ঘ্য হবে তোমার চব্বিশশো কিলোমিটারেজ প্রেশার সমুদ্র সমুদ্র স্তরের উপর উপর পৃষ্ঠতে গড় চাপ কত হয় এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে হাজার তেরো দশমিক পঁচিশ এটা হচ্ছে জেনে রাখবে যে সমুদ্র পৃষ্ঠের উপর সমুদ্র তলের উপর যে যে অ্যাভারেজ প্রেসার হয় সেই অ্যাভারেজ প্রেসারটা হচ্ছে তোমার তেরো দশমিক পঁচিশ কোয়েশ্চেন এটা এখানে বলা হয়েছে যে ভারতের দ্বীপমালার প্রায় উচ্চতা হলো দ্বীপমালার প্রায় উচ্চতা না না দ্বীপমালা না সরি এখানে ভুল আছে পেনিনসুলার প্লেটুর যে আছে আমাদের সেই পেনিনসুলার প্ল্যাটুর যেটা হচ্ছে তোমার অ্যাভারেজ এলিভেশন উচ্চতাটা কত তো অপশনে তোমার দেওয়া আছে কত কত ছশো থেকে নশো মিটার পাঁচশো থেকে আটশো মিটার চারশো থেকে আটশো মিটার ছশো থেকে সাতশো মিটার কত হবে সেটা সেটা হবে ছশো থেকে নশো মিটার সো দিস ইজ অল ফর দিস আছে সেকেন্ড জিওগ্রাফি লেকচার আর আমি টোটালি ফার্স্ট এন্ড সেকেন্ড লেকচারে যত প্রিভিয়াস ইয়ার ছিল সবটি আমি কমপ্লিট করে দিলাম তোমরা এটা নিজেও দেখে বুঝতে পারছো যে কি জিনিস কি বিষয়গুলোর উপর থেকে তোমার কোয়েশ্চেন হচ্ছে তো সেই হিসাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা Kurve. So, this is all for today. Thank you. And please like, share, and comment. Obviously, say, subscribe to Kurbe. So, signing off. Thank you.